আমার নাম আমির হোসেন, আমার বাড়ি চাঁদপুর আনন্দবাজার, তর্বসন্দে আনন্দবাজার। আমি একজন জেলে পরিবারের সদস্য। আমাদের জাটকা অভিযান এবং কিংবা মা অভিযান, যে জাটকা অভিযান দুই মাস সরকার দিছে, আমরা জেলেরা বন্ধ থাকি। তখন আমরা যেসব বন্ধ থাকি, জেলে পরিবার অনেক অসহায় দিন কাটাচ্ছে। হ্যাঁ, আমরা সরকার যে অনুদান দিচ্ছে 20 কেজি চাল, আমগে চাইলে হয় না। যদি সরকার আমগে আরও কিছু বাড়াই দিত, তাহলে আমরা চলতে আমগের জন্য ভালো হইতো। যে জাটকা অভিযান দিয়েছে, জাটকা অভিযানের কারণে বাংলাদেশের মানুষ, জেলে পরিবার অনেক ভালো আছে। কিন্তু জাটকার অভিযানের পরে উত্তরবঙ্গে, হাঞ্চরতে উত্তরবঙ্গে কোনো মাছ থাকে না। আমরা জাটকার অভিযান মানলাম, মাছ তখন গেল কই? আমরা পরে মাছ পাই না। এর মা অভিযানের পরে, মা অভিযানে মাছ উপরে ওঠে, ওইটা ডিম ছেড়ে সাগরে চলে যায়। আমগরও এখানে বন্ধ রাখে, আমগরে 20 কেজি চাল দেয়, তা হয় না। কিন্তু আমরা 12 মাস আমরা আইন মানলাম, কিন্তু আমরা তো আইনের বিফলে কোনো আমরা ফলাফল পাইলাম না। উত্তরবঙ্গের মানুষ যা পাইছে, দক্ষিণবঙ্গের মানুষ, জেলে পরিবার অনেক ভালো আছে, কিন্তু আমরা ভালো নেই। সরকার যা দিতে আছে, গরু দিতে আছে, ছাগল দিতে আছে, প্রক্রিয়া জেলে যারা, এরা পাইতে আসে না। এরা কিছু জেলে পায়, কিছু উপরের মানুষ পায়, আর চাইলেও কিছু জেলে পায়, বেশিরভাগ উপরের মানুষও পায়। কারণ নদীর পাড়ের মানুষ, গাংবাংতি মানুষ, এরা তেমন প্রভাবশালী না। জোর করে কোনো চেয়ারম্যান মেম্বার কারোর সাথে বলতে পারে না। যার কারণে আমরা জেলে পরিবার যারা আছি, যদি শতকরা 40% জেলে পরিবারে সরকারি অনুদান পায়, 60% পায় মানে উপরের ক্ষমতাশালী লোকেরা, আমরা তা পাই না। এই অভিযান দেওয়ার কারণে বাংলাদেশের মানুষ, জেলে পরিবার অনেকজনই অনেক ভালো আছে, কিন্তু আমরা উত্তরবঙ্গের মানুষ মাছ ওড়ে, ডিম ছাড়ে, বড় হয়, তারপরে চলে যায়। কিন্তু আমরা এত ভালো নাই। আমরা মানি আইন, কিন্তু আমরা এই 2 মাসের লিগে জাল পানিতে ফেলাবো না, আর ফালাইও না। মা অভিযানও মানি, হ্যাঁ মা অভিযানও মানি, কিন্তু আমরা যে এত কিছু মানি, যদি আমাদের সরকার কিছু টাকা পয়সা দিয়ে অনুদান করতো, তাহলে আমরা একটু ভালো থাকতে পারতাম। আর দ্বিতীয় প্রশ্নটা, যে সরকার কারাংজাল অবৈধ ঘোষণা করছে, কিন্তু কারাংজাল যে অবৈধ ঘোষণা করছে, 12 মাস আমাদের জন্য অবৈধ, কিন্তু আমরা উত্তরবঙ্গের উত্তরবঙ্গের মানুষের, এই উত্তরবঙ্গের নদীর হতে স্রোত কম, পানি হইলো ফর্সা, সুতার জালে মাছ আসে না। যদি কারাংজালটা আমার চার আঙ্গুলের ফাঁসের নির্ধারিত সরকার ঘোষণা করে দিত, তাহলে আমি উত্তরবঙ্গের মানুষের জন্য স্বার্থ হতো।